কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ালা কুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের প্রিয়জন তোমাদের প্রিয়জন তোমাদের ছেলেদেরকেও কেড়ে নিতে পারি তোমাদের ভিতর থেকে মেয়েদেরকেও কেড়ে নিতে পারি আমি আল্লাহ চাষটাকে শেষ করে দিতে পারি আমি আল্লাহ ব্যবসাটাকে তুলে দিতে পারি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এইগুলোকে আমি কেড়ে নিতে পারি কিন্তু না 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 বান্দা না 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 ভুলে যাস না ভুলে যাস না আমি আল্লাহ আমি তোদেরকে পরীক্ষা নিতে থাকবো কিন্তু আমি আল্লাহ আমার ওই পরীক্ষাতে তুমি কি উত্তীর্ণ হতে পারবে তুমি কি সবর করতে পারবে তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে বান্দা না 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 রমজান মাস এসে যাচ্ছে দেখতে পাবেন লম্বা টাইমে রোজা রেখেছেন সময় ঘনিয়ে আসছে আস্তে আস্তে ক্ষুধার তাড়না পেট আসহ্য করছে না মনটা আর মানছে না আপনার চিন্তা হচ্ছে কখন আমি রোজা খুলবো ইফতার এসে যাচ্ছে এইবার চিন্তা করছে খাবো 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 অনেক সময় দেখতে পাওয়া যায় কেউ রোজা ভেঙে দেয় আর কেউ রোজা রাখে সে ধৈর্য ধরে সবর করে বলছে আল্লাহ আমাকে ধৈর্য ধরাও আমি যেন এই রোজাটা রাখতে পারি আর কেউ বলছে হাফ রোজা রেখে ভেঙে দিচ্ছে কষ্ট হচ্ছে ও ভাই জানেরা সেই জন্য আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নেব এইভাবে নিতে নিতে তোমরা কি সবর করবে তোমরা কি ধৈর্য ধরবে আল্লাহর কোরআন ওই সময় বলতে বলতে বাবা এখানে একটা জিনিস খাওয়া করা যাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী খানার নাম হলো আইয়ুব আলাইহি সালাম আইয়ুব আলাইহি সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ একটা না ১৮ বছর আল্লাহ পাক তাকে রোগ দিয়েছিলেন কি দেয় নাই দিয়েছিলেন কি দেয় নাই রোগ দেয়নি রোগ দিয়েছে রোগ দিয়েছে তানার যে বেদি ব্যায়রাম দিয়েছে সাংঘাতিক ব্যাপার আস্তে আস্তে সারা শরীর পচন ধরে গিয়েছে আস্তে আস্তে সারা শরীরে পোকা বিলবিল করছে কে আসলো বলে কে আসুন বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা কে আসুন বলে কে আসল বলে এই পৃথিবী হলো জ্বালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা ও হাশেম মাখি ও হাশেম মাখি মাদানী শাহে মাদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মাদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার বাপজিরা নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরেছে তা পচন ধরেছে তিনি শুধু আল্লাহর কাছে দোয়া চাইছে কি দোয়া আমাদের রোগ হলে বলি আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও তুমি রোগটাকে দূর করে দাও আল্লাহ আমাদেরকে সুস্থতা নসিব করো আর আইয়ুব নবী শুধু আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আল্লাহ তুমি রোগ দিয়ে কি পরীক্ষা করছে জানি না আল্লাহ তুমি সারা শরীরটাকে পচিয়ে শেষ করে দাও কিন্তু জিহ্বাটাকে আল্লাহ আপনি কোনো রোগ এবং ঘা কোনো পোকা আপনি দেবেন না জোরে বলুন আস্তে আস্তে সব কাজ থেকে বিবিরা চলে যাচ্ছে বিবিরা পালিয়ে যাচ্ছে কেন পাড়ায় চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আইয়ুব আলাইহিস সালামের দুর্গন্ধে আর মানুষ টিকতে পারে না পাড়ার লোক চলে যাচ্ছে বার করে দিচ্ছে যাও তুমি বেরিয়ে যাও তোমাকে পাড়ায় থাকা যাবে না বিবি চলে গেছে শেষ পর্যন্ত বিবি রহিমাকে বলছে এ বিবি রহিমা তুমি কি থাকবে না তুমিও যাবে তুমি থাকবে না তুমি যাবে আমার তো এই পরিস্থিতি আমার এই সারা শরীরটাকে খেয়ে নিচ্ছে তুমি কি যাবে না থাকবে বলো তা বলছে না
আপনি যেখানে যাবেন আমি আপনার স্ত্রী আমি রহিমা আপনার খেদমত করার জন্য আমি হাজির থাকব জোরে বলুন আরো জোরে বলুন এই বিবি রহিমার এই আদর্শ এই আখলাকটা ভালো না খারাপ আর এখন বর্তমান 2023 সালে রহিমারা ভালো না খারাপ এদের এক একজন ফের এক এক রকম এক একজন এক এক রকম এ রহিমারা ফের আলাদা আর ও রহিমা আলাদা ওদের আত্মত্যাগ ত্যাগ স্বীকার কাকে বলে ওরা দেখিয়ে গেছে স্বামীর খেদমত কাকে বলে ওরা দেখিয়ে গেছে কিন্তু আল্লাহ নবী আইয়ুবারেকে সালাম বিবি রহিমাকে বলছে রহিমা তুমি কি চলে যাবে তোমার দুজন বুবুর মতো না 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 স্বামী আইয়ুবারেকে সালাম এমন করে বলবেন না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি আপনাকে ছেড়ে কোনো জায়গায় চলে যাব না আমি আপনাকে ছেড়ে কোনো জায়গায় যাব না আল্লাহ নবীকে আল্লাহ নবীকে বললেন আপনার সঙ্গী সাথী হয়ে আপনার স্ত্রী রহিমা দাঁড়িয়ে যাবে গ্রামে মানুষটা বলছে আইয়ুব রে তো থাকা যাবে না আইয়ুব তুমি চলে যাও থাকা যাবে না আইয়ুব আলাইহিস সালাম তোমার সালামকে ওই সময় পাড়া থেকে বাহির করে দেওয়া হলো বিবি রহিমাকে সঙ্গে করে নিয়ে বিবি রহিমাকে সঙ্গে করে নিয়ে হাঁটতে শুরু করলো হেঁটে 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 বাবা দেখতে মামা গেল অনেক দূর যাওয়ার পরে একটা জঙ্গল পড়ে যায় ওই জঙ্গলে দেখি আসতে আসতে বিবি রহিমাকে বললেন এই জঙ্গলে আমাদের আশ্রয় খাড়া নিতে হবে এই জঙ্গল ছেড়ে আমরা যাব না আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে নিয়ে ওখানে বসবাস শুরু করলে আল্লাহ ইবাদত খানা করে আল্লাহ বাগের ইবাদত খানা করে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম আমাকে রোগ দিয়েছেন ভালো কথা আমাকে সারা শরীরটা পোকা খেয়ে নিচ্ছে ভালো কথা আল্লাহ আমাকে আরো বিমার দান ভালো কথা আল্লাহ আমি আইয়ুব দোয়া চাইছি আমার জিব্বাটাকে ভালো রাখবে কেননা আল্লাহ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ যেন আপনাকে ডাকতে পারি আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আমার আপনার ঘরে বাইরাম করে নামাজ পড়ে না চাচা নামাজ পড়ে না ভাই যখন অসুস্থ হয়ে যায় ওই সময় চেয়ার নিয়ে মসজিদে যায় যখন অসুস্থ হয়ে যায় ওই সময় চেয়ারখানা নিয়ে মসজিদে যায় চেয়ারে গিয়ে বসে বসে নামাজ পড়বে কেন মানুষ জিজ্ঞাসা করে চাচা রহিম চাচা তোমার কি হয়েছে ভাই আমার কটা দিন খুব শরীর খারাপ চাচা শরীর খারাপ বলে মসজিদে এসেছো এতদিন তো আসো না চাচা বলছে হা বাবা শরীর খারাপ বলে আমি মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য নামাজ পড়ো ভালো কথা কেন চাচা চেয়ার নিয়ে এসেছো চাচা ওই সময় জবাব দেবে ভাই বলে চেয়ার না করে বসে নামাজ পড়তে পারবো না ও ভাইজানেরা দেখতে পাবেন সমাজে মসজিদ দেখতে পাবেন এখন মসজিদে যেমন কাতার বেড়েছে তেমন মসজিদে চেয়ার বেড়েছে কি বাড়ে না ও ভাইজানেরা চাচারা বাপেরা মুরব্বীরা যারা বসে আছে শুনে নেন আপনাদের জন্য এই কথাটা বলে যাচ্ছি অসুস্থ হবেন মসজিদে যাবেন আপনি কেবলা মুখির দিকে পাকটা পাটাকে খেলিয়ে দিয়ে আপনি নামাজখানা জমিনে বসে বসে পড়বেন তথাপি আপনি চেয়ার নিয়ে নামাজ পড়বেন না চেয়ারের নামাজ পড়া একদম হবে না নামাজ নামাজ পড়া হবে না হবে না হবে না চেয়ারে নামাজ হবে না কিন্তু মানুষ শুনে না ইমাম যদি বলে বলছে ইমাম এতদিন আমরা ফতোয়া শুনিনি এখন কেন দিলে রাগ হবে চেয়ার পার্টিরা তখন ডেকে যাবে বলবে ইমাম সাহেব আমাদের চেয়ারের বিরোধিতা করছে লাভায়কে ইমাম বলবে না ওয়াজের মাহফিলে বলে যাচ্ছি যারা চেয়ার ব্যবহার করো সাবধান হয়ে যাও নামাজ পড়ো তোমরা বসে পড়ো যদি তোমার শরীর যদি অসুস্থ থাকে আল্লাহ বলছে শুয়ে শুয়ে ইশারায় তুমি নামাজ পড়ো আল্লাহ ওখানে বলছে না বসে পড়ো তোমার দাঁড়ানোর ক্ষমতা নাই বসার ক্ষমতা আছে তুমি ওখানে বসে বসে তুমি নামাজ পড়ো যদি তোমার বড় বড় প্রবলেম হয় পাটা কেবলা মুখের দিকে তুমি জানিয়ে দাও দিয়ে তুমি নামাজ
নামাজখানা পড়ো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজটাকে আমি আল্লাহ মঞ্জুর করব, কিন্তু আমি আল্লাহ বলেছিলাম নবী আমার মিরাজ সফরে এসেছিল, মিরাজ সফরে এসে আল্লাহ নবী বলছে আল্লাহ আমি দুনিয়াতে যাব, আমার নবী মিরাজ সফরে আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, কিন্তু আমরা উম্মতেরা তো সাক্ষাৎ করতে পারবো না। আল্লাহ বললেন, আল্লাহকে বললেন নবী, আল্লাহ পা আমার উম্মতের কি একটা সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া যাবে না? আল্লাহ নবীকে বললেন, বাবা এই আমার নবী চলে যাও দুনিয়াতে, তোমার উম্মত উম্মতের জন্য আমি নবী বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই সালাতটা হবে নামাজটা হবে আমি আল্লাহ পাকের সঙ্গে মিরাজ খানা, জোরে বলুন সুবহানাল্লাহ, নামাজ হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তাহলে নামাজে যখন সাক্ষাৎ করতে যাব, আমি তো কোণে নত হয়ে যাচ্ছি না চেয়ারে এইভাবে বসে নামাজ পড়ছে, মানে ওর রোগ হয়েও শান্তি নেই, চেয়ারে এইভাবে বসে রয়েছে। আর মানুষ এখন আছে যখন নামাজ পড়তে যায় খুশবু লাগায় না, ভালো পাঞ্জাবি পরে না, ভালো টুপি পরে না, যখন নামাজ পড়তে যায় সব থেকে ছামা লেগে 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 কালো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বগল ফেটে গেছে, সাইড টেরে গেছে, ওই পাঞ্জাবিগুলো বৌমারা বার করে বলছে আব্বা এটা পরে যাও, এই তো কাছে মসজিদ। আর বাপের বাড়ি যখন যাবে ওই ছামা নামা ছামা আলা ওই মসজিদে, এই ছামা আলা ওই না পাঞ্জাবি খানা যদি আপনি বৌমার সামনে নিয়ে দাঁড়িয়ে যান, বৌমা চলো আমি আজকে তোমার বাপের বাড়ি যাব, আমি আমার এর সঙ্গে দেখা করতে যাব, বৌমা তখন বলবে শ্বশুর এ জামাটা পরে যান না, লোক খারাপ বলবে। ওটা বাস্তবমুখী আজ বাস্তবের সঙ্গে মিলিয়ে দিচ্ছি, কেননা মুসলমান আপনি যখন নামাজে দাঁড়াবে আপনি ভদ্রতা নম্রতা সভ্যতা হয়ে আপনি খুশবু ব্যবহার করে আপনার পোশাকটা থাকবে খুব সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার সারা শরীরের ঘাম ঝরে 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 ঝরে, আপনার পাঞ্জাবিখানা গন্ধ হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, আপনি নামাজে এসে দাঁড়িয়েছে মুসলমান, কিন্তু না মুসলমান না আপনি ওইভাবে মসজিদে যাবেন না, আপনি যে ড্রেসটা পরে বেই বাড়ি বোনের বাড়ি আপনার জামাই বাড়ি যান, ওই রকম নতুন পাঞ্জাবি পোশাক পরে আপনি মসজিদে আসবেন, কেননা আল্লাহ পাকে ইবাদত করবেন, আল্লাহর কাছে সালাত আদায় করবেন, কেননা আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো ওই নামাজ, সালাত হলো ওই সালাত, যে নামাজখানা হবে তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, খারাপ কাজ থেকে তোমাকে দূরে সরে রাখবে, ওইভাবে তোমরা নামাজ আদায় করো, ওইভাবে তোমরা সালাত আদায় করো। আল্লাহ নবী একটা সময় জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবী একজন সাহাবা দেখতে পেরে একজন আল্লাহ পাকে বান্দা নামাজখানা আদায় করছে, ওই নামাজখানা আদায় করার পরে ওই ব্যক্তিটাকে দেখতে পাওয়া যায়, জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাকে বান্দা আপনি এমনভাবে নামাজটা কতদিন ধরে আপনি পড়ছেন? আল্লাহ পাকে বাংলা বললেন আমি এই নামাজখানা 40 বছর ধরে আদায় করছি। আল্লাহ নবী সাহাবা বললেন বাবা এইভাবে নামাজ যে তুমি পড়ছো, কিন্তু না না আল্লাহ নবী যেভাবে নামাজ পড়ার কথা বলেছে ওইভাবে তোমরা নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমার নবী যেভাবে নামাজ পড়ার কথা বলেছে ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমরা তো নবীর মতো পড়তে পারবো না, সাহাবার মতো পড়তে পারবো না, ইমামদের মতো পড়তে পারবো না, ওলিদের মতো পড়তে পারবো না, যতটুকুনি আমরা ইবাদত করব আমল করব এগুলো আমরা একটু ভালো করার চেষ্টা করব, শুধু মসজিদে যাব আর আসবো না, নামাজে গেলে নামাজে দাঁড়াতে হবে কি বলে, ওযু করবে কি বলে, আপনি নামাজের মাঝখানে কি দোয়া পড়বে, দরুদ শরীফ পড়বে না তাশাহুদ পড়বে, তাশাহুদ না পড়লে কি হবে, এগুলো শেখার দরকার আছে কি নাই? রমজান মাসে নতুন মুসল্লিরা আসে আর শুধু ভুল খোঁজে ভুল খোঁজে, এই ভুল খোঁজার ভিতরে 2 নম্বর কোয়ালিটি আছে, 1 নম্বর আর 2 নম্বর, কেউ ভুলটাকে সংশোধন করিয়ে দিতে চায় আর কেউ ভুল ধরিয়ে অপমান করাতে চায়।
ভুল ধরানোর জন্য যদি সংশোধন করার উদ্দেশ্য হয়, তুমি এক মাসের মুসল্লি হয়ে কেন মসজিদে লাপালাপি করো, এখনো কেন পাকা চালানো হয়নি, এখনো কেন লাইট জ্বালানো হয়নি, এখনো কেন ইমাম সাহেব কোথায় গেছে, আজানের এক মিনিট কেন দেরি হবে? না 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 না, তুমি এই চিন্তা করো না, ভুল ধরার জন্য মসজিদে যেও না। আমি মসজিদে যাওয়ার আগে অজুটা করব, কিভাবে অজু করব, এই অজুর ফরজটা কি, অজু করতে কে বলেছে, অজুর ভিতরে ফরজ কোটা জানতে হবে কি হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইমানদার ব্যক্তিরা, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন সালাতের জন্য যাবে, তোমরা যখন নামাজের জন্য যাবে, তোমরা তখন অজু করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা উজু করে নেবে, উজু আকুম ও আইদিয়া কুম মিলাল মারাফিকি, তোমরা উজু করার সময় তোমরা মুখমণ্ডলটাকে ধুয়ে নেবে, তোমরা তোমাদের হাতে কোনো পর্যন্ত ধুয়ে নেবে, তোমরা তোমাদের মাথা মশ আডা করে নেবে, তোমরা তোমাদের পায়ের গোড়ালিটা ধুয়ে নেবে, তোমরা অজুর ফরজ হলো চারটা, অজুর ফরজ তোমরা আদায় করে নেবে। ও ভাইজানেরা মুসলমান আমার, নজওয়ান তরুণেরা, নামাজ পড়তে যাবে, নামাজে কেমন সানা পড়তে হয়, কোথায় হাত বাঁধতে হয়, কখন আপনি রুকু করবেন, কি তাসবিহ পড়বেন, রুকু থেকে উঠে কি পড়বেন, আপনি সেজদায় গিয়ে কি পড়বেন, সেজদার মাঝখানে গিয়ে কি পড়বেন, আপনি দুরাকাতে বসে কি পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এই দোয়া পড়বেন না, দোয়ায়ে মাসুরা পড়বেন, আপনি তিন রাকাত বেতের নামাজ পড়ছেন, আপনি সুরাকে রাত পড়ার পরে এই জায়গায় কি পড়বেন, দোয়ায় কুনুত পড়বেন না, অন্য কিছু পড়বেন, এখানে কি আপনি দেবেন, সারা বছর ওই সুরা এখলাস দিয়ে নামাজ পড়ে এসেছেন? না 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 না, আপনি জানেন 41 দিন যদি সুবহানাল্লাহ বলে নামাজ যদি আদায় করেন, নামাজ না আপনার হয়ে যাবে, তাই বলে এটা নয়, আপনি সারা বছর শুধু সুবহানাল্লাহ দিয়ে নামাজ আদায় করবেন, এটা হবে না। নামাজের ভিতরে বাইরে ফরজ আছে বাবা, এই ফরজগুলোকে আপনাকে জানা লাগবে। আপনি বাবা যদি জমি চাষ করেন, আপনি সবজি চাষ করেন, আপনাকে চাষ করার আপনার সমস্ত কিছুর অভিজ্ঞতা লাগবে কি লাগবে না, কখন আপনাকে ইউরিয়া মারতে হবে, কখন আপনাকে ফসফেট মারতে হবে, কখন আপনাকে তেল মারতে হবে, কখন আপনাকে পানি দিতে হবে, আপনার ভিতরে এই জ্ঞানটুকু থাকা দরকার, তারপরে আপনি চাষি বলে বিবেচিত হবেন। বুঝতে পাচ্ছেন? কেউ এখন যদি চাষের বিষয়ে নতুন একটা কিছু এক্সপেরিয়েন্স আপনাকে ঢুকিয়েছেন, বুদ্ধি জোগিয়েছেন, আপনার সেই বিষয়ে এক্সপেরিয়েন্সটা বেড়ে গিয়েছে, চাষের আরও অভিজ্ঞতাটা বেড়ে গিয়েছেন, তাহলে চাষের আপনার অভিজ্ঞতা বেড়েছেন, সেই বাড়ানবী জানিস উমুক বলেছে আমাকে এই করতে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো না নামাজ আছে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, যে কথা বলছিলাম, তাহলে ইবাদত করতে হবে ভালোভাবে, যতটুকানি করব ভালো করার চেষ্টা করব। আমরা বলেছিলাম, সেই জন্য বলেছি কোরআন পাকে আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, বাবা তুমি সবর করবে, ধৈর্য ধরবে। এখানে আমি একটা পয়েন্ট ছেড়ে এসেছিলাম, তৎক্ষণাৎ ওই জায়গাতে আইয়ুব নবীর কথাটা তুলেছিলাম, কিন্তু আইয়ুব নবী বসবাস করছে আল্লাহর কাছে, ধৈর্য সবর করছে, নিজের জন্য চায় না
কথা আমি ওই গানে বলতে বলতে মসজিদে এসেছিলাম ওই ব্যক্তিটা রোগ হয়েছে মসজিদে যায় শুধু সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে গেলে আর মসজিদে যায় না কিন্তু আইয়ুব নবী বলছে না আল্লাহ না আমাকে সুস্থ করবে কি করবে না আমি দোয়া চাইবো না শুধুমাত্র জিহ্বাটাকে ভালো রেখে দেবে যেন তোমার কাছে দোয়া চাই আল্লাহর কাছে দোয়া চাইছে এমন সময় এক বছর না দু বছর না তিন বছর আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম এক থেকে ১৮ বছর পরীক্ষা দিয়েছিলেন আরো জোরে বলে তকবীর নারাই তকবীর আরো জোরে নারাই তকবীর একটা না ১৮ বছর যখন আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ দিকে বললে হে ফারিস্তা জিব্রাইল আলাইহিসসালাম কোথায় আছো বাবা কোথায় আছো বাবা হে ফারিস্তা জিব্রাইল আলাইহিসসালাম শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবী আইয়ুব আলাইহিসসালাম এক থেকে দু বছর নয় দিন মজন না এক থেকে ১৮ বছর আমি পরীক্ষা নিলাম সারা শরীর ঘা হয়ে গেছে বজন হয়ে গেছে মাংসগুলো খসে 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 পড়ে যায় আমার কাছে সুস্থ হওয়ার জন্য দোয়া যায় না আমি আল্লাহ আমার কাছে সেবা খাওয়ার জন্য দোয়া যায় না শুধু বলে আল্লাহ আমার জিহ্বাটাকে ভালো রেখে দিও আমি যেন তোমাকে ডাকতে পারি হে জিব্রাইল যা যা চলে যা আমার আইয়ুবকে আর আমি বিমারে রাখতে চাই না এদিকে আইয়ুব আলাইহিসসালামে বিবি রহিমা চলে গিয়েছে বিবি রহিমা পরের বাড়ি কাজের জন্য সারাদিন স্বামীর জন্য এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি কাজ কাম করে তিনি কাজ কাম করে ফেরার পরে আইয়ুব আলাইহিসসালামে খেদমত খানা করে ও ভাইজানেরা এমন সময় দেখতে পাওয়া গেল ফারিস্তা জিব্রাইল আলাইহিসসালাম হাজির হয়ে গেলে আল্লাহ নবী ফারিস্তা গা ফারিস্তা এসে নবীকে বললে হে নবী আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ পরীক্ষা তোমাকে উত্তীর্ণ করে দিয়েছে হে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে ও আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিসসালাম এই জমিনে তুমি আঘাত করে করে দাও ওই জমিনে আঘাত খানা খানার পথে সাথে ওই জমিন থেকে পানিটা উত্তর শুরু হয়ে গেল আইয়ুব আলাইহিসসালাম দোয়া সালাম ওই পানিখানা নিয়ে গোসলখানা করে নিলে আমার আল্লাহ পা আইয়ুব আলাইহিসসালাম দোয়া সালামকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছিলেন আরো জোরে বলেন সুস্থ কে করলো আল্লাহ পরীক্ষা কতদিন দিল ১৮ বছর এইবার বিবি তো এসে দেখছে জঙ্গলে তো কেউ ছিল না আমি আমার স্বামী আর আগে নবী কেমন ছিল অসুস্থ পচন ধরে গিয়েছে কিন্তু এসে দেখছে তো ভালো তরতাজা মানুষ আমার তো সেই স্বামীর মতো মনে হচ্ছে না এইবার বিবি রহিমা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আমার স্বামী কোথায় গেছে ওদিক 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 খুঁজতেছে পরীক্ষা কেমন থাকে খুঁজতেছে যে আইয়ুব নবে দুটো স্ত্রী বিমার হয়েছে শরীর অসুস্থ বলছে আর হয়তো বাঁচবে না আগে থেকে আমরা কেটে পড়ি তারা চলে গেছে রহিমা শুধু দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী স্ত্রী রহিমা ওই জঙ্গলে এসে দেখছে আমার স্বামীটা কোথা চারিদিকে খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে চারিদিকে দেখতে থাকে দেখতে থাকে কোনো দিকে নাই না এমন সময় আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলে হে আল্লাহ পাকে বান্দা এখানে কি আমার একজন স্বামীকে দেখেছ যে স্বামীর সারা শরীরটা পচনে ধুয়ে পচন খুশন হয়ে গেছে সারা শরীরে পোকা বিলবিল বিল 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 করছে এমন মানুষ কি তুমি দেখেছো আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিসসালাম ওই সময় বললে বিবি রহিমা রে হে বিবি রহিমা তুমি কি আমাকে চিনতে পারছো না তুমি কি আমাকে চিনতে পারো না না আমি তোমাকে চিনতে পারছি না ও বিবি রহিমা রে আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিসসালাম আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমা রে
তুমি যখন কাজে গিয়েছিলে এমন সময় আল্লাহ পাকে তার রক্তকে হুকুম হয়ে গিয়ে আমার রক্তকে আমার আল্লাহ সেবা করে দিয়েছে, আমার আল্লাহ রক্ত থেকে মুক্ত করে দিয়েছে, আমার আল্লাহ রক্ত থেকে মুক্তি করে দিয়েছে। হে বিবি রহিমা, এখন আমি তোমার স্বামী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।